ভোরবেলায় যখন ঘুমটা ভাঙল তখন জানলা দিয়ে দেখলাম একটি পায়রা বসে আছে। আসলে এটা তোর বাড়ি, আমরাই বরং এখানে অতিথি। এরপর বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। যা দৃশ্য দেখতে পেলাম আপনার সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলে ভুল কথা, আমার 11টা বেজে গেছে, কারণ আগের দিন প্রচুর ক্লান্ত ছিলাম বলে আমরা আজকে একটু বিশ্রাম, মানে ক্লান্তিতেই ঘুমোচ্ছিলাম আমরা। এই এত বেশি ভাড়া বলো না টুরিস্টদের, এই জন্য তোমাদের লোকে বিশ্রাম। চলো 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 চলো, আমাদের দেরি হয়ে গেছে আমাদের, চলো। তোমরা ভুল করো এগুলো। এই দাদা আগের দিন করবে বলেছি, এবারেও বলছি। টোটো অটো ভাড়া কিন্তু প্রচন্ড এখানে বেশি, বেশ ভালোভাবে দরদাম করো। তুমি যদি কলকাতায় আসো, তুমি ভাবো তুমি যদি কলকাতায় আসো তোমাকে যদি আমি 500 মিটার আমি কলকাতারই বাড়ি। কোথায় কলকাতায় বাড়ি তোমার? আমার কলকাতাই বাড়ি। কলকাতাই কলকাতা পৌঁছে গেলাম আমরা শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধিস্থল। ছোট্ট একটা মিষ্টির দোকান, সেখানে আমরা পেটাই পরোটা খেলাম। পেটাই পরোটা 120 টাকা। ভালো রসটা লাইট, গাঢ় রস, যেটা আমাদের ওদিকে গাঢ় রসের ছানার করা হয়, এই ছানার গজা হয়, সেটা লাইট রসের ছানার গজা। পেটে কিনে পেটে হয়। চলুন এবার হরিদাস ঠাকুরের সমাধিস্থলে আমরা প্রবেশ করি। আমাদের হরিদাস ঠাকুরের সমাধি মঠ, চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বলছিল, সে শ্রী হরিদাস ঠাকুর, ওনার সমাধি মহাপ্রভু স্বহস্তে প্রদান করেছিলেন। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমি যা মনে মনে স্মরণ পাচ্ছি যে আপনি কোথায় চলে যাবেন স্বধাম ছেড়ে, তবে তার আগে আমি যেন যাই, আমাকে এই কৃপা করুন। তারপরের দিনে মহাপ্রভু গিয়ে ওর মনোময় ইচ্ছা তিনি পূর্ণ করেছেন। ভীষ্মর যেন ইচ্ছা মৃত্যু সরসজ্জা হয়েছিল, হরদাস ঠাকুর তেমনি সোয়া ইচ্ছা ভক্তবৎসল গৌরহরি ভক্তের বাঞ্ছা তিনি পূর্ণ করেছিলেন। আর চতুর্দিকে নামকীর্তন করে 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 করেছেন, তারপরে সেইখানে হরদাস ঠাকুর মহাপ্রভুকে চক্ষুমধ্যে মহাপ্রভু শ্রী শ্রী রূপ দর্শন করেছেন। বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে বক্ষস্থলে মহাপুরুষের চরণ যুগল ধারণ করে তিনি স্বপ্রাণ নিষ্কর্মণ করে দিয়েছিলেন। আর সেই শরীরকে মহাপুরুষ স্বস্থ ধারণ করে সমুদ্র ধারে এসে সমুদ্রে স্নান করিয়ে এই জায়গায় বালুকা স্তম্ভে তিনি গর্ত করে সেখানে সমাধিষ্ঠ করে দিয়েছিলেন নিজের হাতে। উনি হচ্ছেন এই এই মঠেরই একজন পরিচারক, এবং ওনার আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম শ্রী গুরু কৃপাদত্ত, নাম শ্রী গদাধর দাস, আমরা এখানে ঠাকুরের কৃপায় এখন বাস করি। চলো তাহলে আমরা যাব হচ্ছে সিদ্ধগোকুল। সিদ্ধগোকুল আছে, তার একটা আশ্রম আছে। প্রথমে সিদ্ধগোকুল যাই, গম্ভীর আশ্রম, গম্ভীর আশ্রম, গম্ভীর আশ্রম, ওখান থেকে তারপর আমার কোটা। এই জায়গাটা খুবই স্নিগ্ধ একটা জায়গা, হ্যাঁ খুবই ভালো লাগলো। এবং বেশি কোনটা ভালো লাগলো আমার, হ্যাঁ ইতিহাসটা, ইতিহাস সেখান থেকে আমরা ঢুকে যাবো। হরিদাস ঠাকুর সমাধি মঠ, তারই উল্টো দিকে রাস্তা ধরে চলে যাবেন সিদ্ধবকুল। আমরা এখন সিদ্ধবকুলের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলোই মঠ আছে, সেখানেও থাকার ব্যবস্থা আছে। আর রাস্তার দুধারে কিন্তু খুব বাজেটের ভালো হোটেল রয়েছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এখানে। এই যে দেখুন, জগবন্ধু হোটেল, শোভা নিবাস, আমরা পরপর দেখতে দেখতে এগিয়ে চলেছি। পেছনে একটা কটকট করে কি আসছে,
আন্ডার কমিউনিকেশন, এখানে প্রচুর। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন বেনারসের কোনো গলি দিয়ে হাঁটছি। কোনটা হোটেল কোনটা মঠ বোঝা মুশকিল। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আমরা ছবি তুলছি না, বাইরে থেকে যেটুকু দেখানোর চেষ্টা করছি। শ্রী সারস্বত গৌড়ীয় আসর। আমরা আজকে যেসব উল্লেখযোগ্য মঠগুলিতে প্রবেশ করছি, সব জায়গা থেকেই মহারাজার অনুমতি নিয়ে নিয়েছি ভিডিও করার জন্য। সেই সব মঠগুলিতে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি মোবাইল ফোন থেকেও ছবি তুলতে পারবেন না। গরমটা বেশ ভালোই পড়েছে, আমরা এই গলি সেই গলি করতে করতে এগিয়ে চলেছি সিদ্ধ বকুলের দিকে। চলার পথে গল্পের ছলে চলুন জেনে নিই হরিদাস ঠাকুর সম্বন্ধে একটু আধটু। হরিদাস ঠাকুরের বৈশিষ্ট্য ছিল যে তিনি প্রতিদিন 300,000 হরিনাম উচ্চস্বরে সেই বকুল গাছের তলায় করতেন। কেন তিনি উচ্চস্বরে কীর্তন করতেন? হরিনাম করার 3টি প্রকার আছে। মনে মনে কীর্তন করলে জপ হয়, উচ্চস্বরে করলে সংকীর্তন হয়, আর নেচে নেচে হাত তুলে কীর্তন করলে মহাসংকীর্তন হয়। 3 রকম কীর্তন আছে আর 3 রকম ফলও আছে। হরিদাস ঠাকুর উচ্চস্বরে কীর্তন করতেন কারণ পশু পাখি গাছপালা কীটপতঙ্গ সব প্রাণী যে নিজে হরিনাম করতে পারে না, উচ্চস্বরে কীর্তন করলে তারা অন্তত হরিনাম শুনতে পায়। তাই সব জীবের মঙ্গল করবার জন্য হরিদাস ঠাকুর উচ্চস্বরে কীর্তন করতেন। আমরা পৌঁছে গেছি সিদ্ধ বকুল। মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য হরিদাস ঠাকুরকে পুরীতে এনেছিলেন এবং তার নিজের ঘরের পাশে একটা ঘর দিয়েছিলেন, সেই স্থানকেই বলা হয় সিদ্ধ বকুল। একদিন মহাপ্রভু এখানে এসে দেখলেন যে হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে ঘরের বাইরে রোদের মধ্যে বসে আছেন। তখন তিনি জগন্নাথের দাঁতন কাঠি নিয়ে এখানে পুঁতে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে সে স্থানে এই বকুল গাছ হয়ে গিয়েছিল। তার ভক্তকে ছায়া দেওয়ার জন্য মহাপ্রভু এত বড় গাছ প্রকাশ করলেন। এই গাছের তলায় বসেই হরিদাস ঠাকুর প্রতিদিন 300,000 হরিনাম করতেন। হরিদাস ঠাকুরের নির্বাণ হওয়ার পর জগন্নাথ মন্দিরের হর্তাকর্তাদের মনে হলো যে এই গাছটা কেটে ফেলা উচিত। সেই মতো রাজকর্মচারীরা যখন কাঠুরিয়া নিয়ে গাছটা কাটতে এসেছিলেন, তখন তারা দেখলেন গাছটা নেই, শুধু গাছের বাকলটা পড়ে আছে। গাছের ছাল নিয়ে করবেন কি? ছাল তো কোনো কাজে লাগবে না। তাই তারা কিছু না পেয়ে ফেরত চলে গেলেন। আজও আপনি এখানে এলে দেখতে পাবেন এখানে গাছের সারাংশটা নেই, বাকলটা পড়ে আছে। এই জন্য এই স্থানের নাম হচ্ছে সিদ্ধ বকুল। আর সিদ্ধ বকুলে তিনি থাকার জন্য মহাপ্রভুর ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন। আর সিদ্ধ বকুল আসলাম গম্ভীরা মতো পাশে, সেইখানে তিনি 300,000 নাম দৈনিক জপ করতেন। আর মহাপ্রভু রোজ গম্ভীরা থেকে জগন্নাথ মন্দিরে দর্শন করতে মঙ্গলা দর্শন করতে যেতেন। ওখান থেকে ফেরার পরে তিনি সিদ্ধ বকুলে এসে রোজ হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন বা দর্শন করতেন। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তার মধ্যে দিয়ে আমরা মন্দির যাওয়ার রাস্তা দিয়ে হাঁটছি। যদিও আমরা এখন মন্দির যাচ্ছি না, আমরা এখন আপাতত যাচ্ছি গম্ভীরাশ্রমে যাচ্ছি। এই ডান দিকে পড়বে, আর এখানে মন্দির কতটা? অনেক। থ্যাংক ইউ। আমরা এসে পৌঁছলাম গম্ভীরা মঠ। এখানেও আমরা মহারাজার কাছ থেকে অনুমতি নিলাম ভিডিও করার জন্য। তিনি শুধু অনুমতি দিলেন না, আমাদের হাসি মুখে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালেন। এই গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠের সম্পূর্ণ ভিডিও ইউটিউবে কোনো ভাষাতেই প্রকাশিত হয়নি, কারণ এখানে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই প্রথমবার আপনারা ভিডিওর মাধ্যমে গম্ভীরা মঠ দর্শন করবেন। ওই গেট দিয়ে ঢুকে এই বাঁদিকে দেখলেই প্রবেশ করছি। বাঙালির প্রাণের ঠাকুর শ্রী শ্রী চৈতন্যদেব জীবনের শেষ 18 বছর কাটিয়েছেন শ্রীক্ষেত্র পুরীতে এইখানে। প্রভু নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর
गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारं व्याप्तजेन चराचर तत्वदम दर्शित जेन तस्मै श्री गुरवे नमः। आज का जो दिन है बहुत बहुत बड़ा दिन है। आज नृसिंह चतुर्दशी है। आज का दिन में यहाँ जो हमारा भगवान महाप्रभु का सेवा हो रहा है, इसके साथ साथ हमारा नृसिंह महाप्रभु का जो जन्मदिन है वहाँ पालन करते हैं। ये जो श्री राधाकांत मठ का सिंह द्वारा है, आपको धीरे धीरे यहाँ का महिमा विषय में थोड़ा बताते जा रहा हूँ। ये सिंह द्वारा ही मेन गेट है। आगे हमारा दर्शन मिलेगा आपको राधा। ये जो हमारा विराजमान है राधाकांत जी, आप देख रहे हैं श्री कृष्ण महाप्रभु उनके बाएं तरफ से बैठी है माँ राधा रानी, और भगवान कृष्ण के दाएं तरफ से ललिता, और पूजन हो रहे हैं इस भगवान विष्णु को। इस भगवान विष्णु को पहले श्री चैतन्य महाप्रभु 15-10 साल का समय में जो हमारा था पुण्य में गठित, तो पुण्य में गठित से श्री क्षेत्र आगमन किए थे। ये भगवान श्री कृष्ण जो राधाकांत बोलते हैं, ये पहले हमारा जो श्री चैतन्य महाप्रभु आए थे दर्शन के लिए, ये दर्शन देख के राधाकांत को दर्शन देख के यहाँ 18 साल रुक गए। उनका जन्मस्थान था नदिया नवद्वीप में, और वहाँ पर जन्म होके जब घूमते घूमते भारत का सब स्थान घूमते ये आ गए यहाँ भगवान जी को दर्शन करके। ये काशी मिश्रा का घर था, उनका समय जो राजा महाराज थे उनको यहाँ रुकने के लिए दिया था, और उनके बाद में वहाँ जहाँ रुके थे वहाँ हम जाएंगे दर्शन करने के लिए। आगे देख रहे हैं ये जो पिंडी है, यहाँ रोज भगवान जी का यहाँ जो स्थान है कीर्तन हो रहे हैं। रोज सुबह शाम दोनों टाइम में कीर्तन चालू है, भगवान का आरती उतारते हैं। और हमारा जो वैष्णव खंड के जो बाबा जी वैष्णव थे, भारतवर्ष के चारों तरफ से यहाँ आते हैं घूमने के लिए, वहाँ रुके थे, और जहाँ रुके थे वहाँ वैष्णव खंड बोलते हैं। हम दर्शन करने के जाएंगे, यहाँ रोज भजन कीर्तन हो रहा है। हम आगे जाएंगे राधाकांत का जो गंभीर आदिश्वर को दर्शन करेंगे। यहाँ श्री चैतन्य महाप्रभु जो आए थे भगवान कृष्ण का, यहाँ का जो झूलण मंडप है, यहाँ प्रभु झूलण के टाइम में यहाँ झूलते थे। एक साल हो गए हमारा, 2 साल चालू है वो परंपरा है। आप देख रहे हैं यहाँ का जो परंपरा है, ये परंपरा में भगवान राधा कृष्ण यहाँ जो रोज फूल अर्पण करते हैं, यहाँ सारे जो भक्त आते हैं रोज यहाँ फूलमाल को तैयार करके राधा कृष्ण और गंभीरा पीठाधिचार्य जो है उनको अर्पण करते हैं। यहाँ आप सब देख रहे हैं, और मेरा साथ ये है मेरा आगे भाभी चेला है जो है उत्तराधिकारी, ये हमारे पास खड़ा है, वो उनको लेकर आगे जाएंगे। वो पढ़ाई भी कर रहे हैं, पढ़ाई का अच्छा कर रहे हैं। आगे जाएंगे हमारा भगवान जी को ये हमारा जो गंभीरा पीठाधीश्वर है गंभीरा श्री चैतन्य महाप्रभु 1510 साल से यहाँ श्री क्षेत्र आगमन किए थे। उसी समय के समय भगवान जो श्री चैतन्य महाप्रभु 18 साल यहाँ रुके। यहाँ रुकने के टाइम में पहला जो फोटो है वो वहाँ का समय का है, वो यहाँ का तीन चीज़ों आपके जो कांस का बक्स में रखा है उनका एक खाटम जो पठौ है ओरिजिनल है उनके हैं, उनका एक कमंडलू है, उनका पीछे कंथा रखा हुआ है जो आज तक पूजित हो रहे हैं, और इनके साथ एक रहस्यमय जो सुड़ंग है, यहाँ का नीचे 2 सुड़ंग है, जो सुड़ंग श्री जगन्नाथ जी महाप्रभु के पास जा रहे हैं वो गुप्त है, किसी को दिखाने के लिए नहीं है, वो गुप्त रहस्यमय गुप्त है। जो चैतन्य महाप्रभु आने के बाद ये अखंड दीपक आज तक जलते रहते हैं, और सभी दर्शन के लिए वो दर्शन देते हैं। यहाँ रोज़ कोई ना कोई भक्त आते हैं और मनस्कामना पूर्ण करने के लिए यहाँ दीपक जलाने के लिए तेल देकर जाते हैं। ये
ये श्री चैतन्य महाप्रभु जो मूर्ति है पहले औठन नाला से वो 1510 ख्रीष्टाब्द दोड़ पूर्णिमा की तिथि में श्री चैतन्य महाप्रभु श्री क्षेत्र को आगमन किए थे। उसी समय ये भगवान जी मूर्ति को लेकर हमारा बाबा जी वैष्णव चतुर संप्रदाय जो वैष्णव है सभी लोगों को यहाँ को एक जुलूस निकाल के जाते हैं अठनड़ा, अठनड़ा से जुलूस निकाल के यहाँ प्रत्यावरण करते थे। ये एक परंपरा है, एक साल में एक बार ऐसा होता है। थोड़ी भी भगवान को भोजन के लिए जो प्रसाद लगते हैं यहाँ रसोघर है, बहुत परंपरा से ये बना है, परंपरा से बना है और अंदर बहुत सारे जो भगवान महाप्रभु को भोजन प्रसाद के लिए लगते हैं। 1510 ख्रीष्टाब्दे श्री चैतन्यदेव जखन पुरी आसें तखन ओड़िशार राजा छिलें प्रताप रुद्रदेव। ओनार कुलगुरु काशी मिश्र थाकतें जगन्नाथ मंदिरेर काछेई गम्भीरा नामक एई बाड़ीते। सेखानेई आश्रय दिलें श्री चैतन्यके। भक्तजनदेर काछे गम्भीरार एई बाड़ीटी एखन श्री चैतन्यर आवास बा राधाकान्त मठ हिसेबे परिचित। असंख्य धन्यवाद जानाई श्री परशुराम दास महाराजके। উনি খুব সুন্দর ভাবে আমাদের পুরো গম্ভীরা মঠ ঘুরিয়ে দেখালেন। আমারা যে পূজারী জি হ্যাঁ পণ্ডিত জি হ্যাঁ রোজ পূজা করতে থে উনকা বাঁয়ে তরফ হম দেখে যে ফটো বিরাজমান শ্রী চৈতন্য মহাপ্রভু কা উসি সময় সে হো রা হ্যায় অজ গোরঙ্গ কহ গোরঙ্গ লহ গোরঙ্গের নাম রে অজ গোরঙ্গ কহ গোরঙ্গ লহ গোরঙ্গের নাম রে যেই জন গৌরাঙ্গ মোজে সে হয় আমার প্রাণ রে যেই জন গৌরাঙ্গ মোজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের আগামী পর্বে আমি শঙ্করাচার্য মঠ, পুরীর জগন্নাথ মন্দির এবং আরও অনেক কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।